এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের আকর্ষণীয় জায়গাগুলোর একটিতে। আজকে এই কলেজ সম্পর্কিত খুঁটিনাটি তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওতে। কলেজ মাঠের পূর্ব পাশে অবস্থিত এই শহীদ মিনার প্রাঙ্গণে আড্ডাবাজির মহড়া চলে কলেজ খোলা থাকার দিনগুলোতে। ছুটির দিনে চিত্র ধারণ করাই আড্ডার সেই চিত্র উপস্থাপন করা সম্ভব হলো না। গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি শিক্ষা প্রতিষ্ঠানটি সারা দেশে ভাওয়াল কলেজ নামে অধিক পরিচিত। গাজীপুর চৌরাস্তার নিকটবর্তী ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে ইয়ার অবস্থান। 1967 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1980 সালে একে সরকারি কলেজ হিসেবে ঘোষণা করা হয়। কলেজটির প্রতিষ্ঠাতা হলেন জনাব বদরে আলম সরকার এবং কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন জনাব কে এম আব্দুস সালাম। কলেজের পশ্চিম ফটক দিয়ে ঢুকে একটু এগুলেই চোখে পড়বে কলেজ ক্যান্টিন। মনোমুগ্ধকর পরিবেশে ক্যান্টিনের সিটগুলোতে বসতে সহজে চান্স পাওয়া যায় না। এই কলেজের অন্যতম প্রধান একটি আকর্ষণ হচ্ছে বিশাল একটি দিঘি। এই দিঘির ঘাটে ছেলেদের লাফালাফি দেখে মনে পড়ে গেল শৈশবে হাফ প্যান্ট পরার দিনগুলোর কথা। তাই কিছুটা সময় কাটালাম এদের সাথেই। যাই হোক, এই পুকুরের পূর্ব পাশেই অবস্থিত ছাত্রীনিবাস, আর পশ্চিমে রয়েছে কলেজের চমৎকার একটি মসজিদ। কলেজের এই মসজিদের উত্তর পাশেই দাঁড়িয়ে আছে শহীদ তাজউদ্দিন আহমদ ছাত্রাবাস। কলেজের মোট তিনটি ছাত্রাবাসের মধ্যে দুটি ছাত্রীনিবাস ও একটি ছাত্রাবাস। এই কলেজের ইতিহাস সম্পর্কে বলতে গেলে রাজধানী ঢাকার অদূরে ঐতিহাসিক ভাওয়াল শাল গজারি সুশোভিত অঞ্চলটি শিক্ষা দীক্ষায় ছিল অত্যন্ত অনগ্রসর। শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার অভিপ্রায় থেকে তৎকালীন শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ একটি কলেজ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। তারই প্রেক্ষিতে স্থানীয় বিদ্যা উৎসাহী ব্যক্তিবর্গ 1967 খ্রিস্টাব্দে যাতায়াত ব্যবস্থার দিকে লক্ষ্য রেখে জয়দেবপুরের চান্দনা চৌরাস্তায় একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টায় এবং চান্দনা গ্রামের শিক্ষানুরাগী দানবীর জনাব বদরে আলম সরকারের অর্থানুকূল্যে তারই নামানুসারে নামকরণ করে 1967 খ্রিস্টাব্দে উচ্চ মাধ্যমিক শ্রেণী নিয়ে কলেজটি প্রতিষ্ঠিত হয়। কলেজটি বর্তমানে গাজীপুরের চান্দনা চৌরাস্তার সন্নিকটে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তর পাশেই অবস্থিত। Thank you.
1996-97 শিক্ষাবর্ষ থেকে এ কলেজে 10টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স প্রবর্তন করা হয়। বর্তমানে কলেজে কলা, সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও বাণিজ্য অনুষদে প্রায় 19,000 শিক্ষার্থী অধ্যয়ন করছে।